আজকে তুলে ধরব এবছরের কাটানো একটি সুন্দর উইকেন্ডের গল্প। আমি আর জিৎ চলে গেছিলাম লাঞ্চ করতে কল্যাণীরই অদূরে অবস্থিত একটি রেস্টুরেন্ট। সেখানে খাবার খাওয়ার সময় আমরা শুনতে পেলাম যে পাশেই একটা মেলা হচ্ছে যেখানে ফসিলসের কনসার্ট হবে। ঠিক করলাম সেখানেই যাওয়া হবে, কিন্তু তার আগে ঘুরে নেব পার্শ্ববর্তী কল্যাণী সেন্ট্রাল পার্ক। সেখানে গিয়েই এত এত ফুল দেখে আমরা তো জাস্ট মুগ্ধ। শীতের পুরো আমেজটা যেন রং বেরঙের ফুল দিয়ে পুরো সাজিয়ে তোলা হয়েছিল সেখানে। চারিদিকের এত ফুলের সমাবেশ, ফোনে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। কল্যাণী সেন্ট্রাল পার্ক এরিয়াটা খুব ভালো করে ঘুরে এবং ওখানে একটি ওয়াটার ফাউন্টেনের সামনে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা বেরিয়ে এলাম সেই মেলার উদ্দেশ্যে। মেলাটা কিছুক্ষণ ঘোরার পরেই আমরা দেখতে পেলাম ফসিলসের কনসার্টে ইতিমধ্যে লোকজন আসা শুরু হয়ে গেছে। তারপর কি ভিড় আলোচনা করে কনসার্টে আনন্দ নিতে লাগলাম এবং এটাই ছিল আমাদের জীবনের প্রথম ফসিলসের কনসার্ট। সর্বোপরি বেশ ভালোই কেটেছিল দিনটা। টাটা।